ए जन जन मन के कहो स्वाधीनता दिवस की पचहत्तरतम स्वाधीनता दिवस सबल हक पचहत्तरतम स्वाधीनता दिवस सबल हक पचहत्तरतम स्वाधीनता दिवस सबल हक শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো পঁচাত্তরতম স্বাধীনতা দিবস কি পঁচাত্তরতম স্বাধীনতা দিবস কি এবার সবাই একটু একটু করে ফুল দিয়ে শহীদদের এখানে আগে আপনি যান তারপরে কাকু আছে যান আজকে 15 আগস্ট সবাইকে জানাই 75তম স্বাধীনতা দিবসের
অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা সবার জন্য রইল। আর আপনারা সবাই ভীষণ ভীষণ ভালো থাকুন, কোন সুস্থ থাকুন। আর আমাদের প্রতিটা ভারতবাসীর জন্য কিন্তু এই দিনটা অনেক অনেক স্মরণীয়। অনেক মহাবীর অনেক সংগ্রাম করেই কিন্তু আমাদের এই স্বাধীনতাটা এনে দিয়েছে, বলিদান দিয়েই কিন্তু এই স্বাধীনতা আমাদের এই ভারতটাকে স্বাধীন করেছেন। আন্তরিক শ্রদ্ধা রইল সমস্ত বীর শহীদদের জন্য। তো আধা ঘন্টাখানি আগে আসলাম, এসে আর এই যে বসলাম। প্রচণ্ড গরম, বাইরে একটু মেঘলা মেঘলা আছে। আর আজকে যখন গেলাম আর কি, অনেকটা দিন পরে আজকে একটু স্বাধীনতা দিবসের দিন পতাকা উত্তোলনের কাছে একটু যেতে পারলাম। ওখানে গেলে না আলাদা একটা ফিল হয় যখন পতাকা উত্তোলন হয় স্বাধীনতা দিবসের। তো আমরা সবাই যদি এইভাবে আন্তরিকতার সাথে যদি সবাই সবাইয়ের হাত ধরে সবাই সবার পাশে দাঁড়িয়ে যদি এইভাবে খুব ভালো দিন কাটাতে পারি, এইভাবে যেন আমরা পাশাপাশি এবং পরস্পরের সাথে মিলেমিশে যেন প্রতিটা সময় মুহূর্ত কাটাতে পারি। আর আপনারা সবসময় ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আজকের দিনটা না খুব মনে পড়ছে, তো আজকে যখন যাচ্ছিলাম আর কি স্কুল লাইফের কথা মনে পড়ছিল। তো ওই সময় সকালবেলা উঠে আমাদের কাজ হতো কি, মানে ফুল সংগ্রহ করে মালা করা, তারপরে আমরা স্কুল ড্রেস পরে চলে যেতাম। আর বেশ ভালো লাগতো এই দিনে স্কুলে কত সুন্দর অনুষ্ঠান হতো, আর খুব ভালো লাগতো যে যার মানে যার যেমন আর কি প্রতিভা, গান কবিতা বক্তৃতা সমস্ত কিছু নাচটা সব আগের থেকে প্রিপারেশন নেওয়া হয়, যে যেটা করবে তার আগের থেকে সিলেক্ট করা হয় যে এই এইটা বলবে এই গানে নাচবে। তো এই সময়টা সত্যি বলতে এই দিনটাতে স্কুলে কিন্তু ভীষণ মজা ভীষণ আনন্দ হয়। আর আমরা তো মানে কি বলবো এই দিনটার জন্য ভীষণ অপেক্ষা করে থাকতাম, আর সবাই বোধ হয় থাকে। আর যারা স্কুলে পেরিয়ে মোটামুটি চলে এসছে তাদের বোধ হয় আজকের দিনটা স্কুলের লাইফের কোথায় বেশি মনে পড়ে যে ওই দিনটা আমরা কত সুন্দরভাবে কাটাতাম। এখন হয়তো আমরা অনেকেই এই দিনটাতে বাইরে বেরোতে পারি না। ওখানে আমাদের জিলিপি খেতে দিয়েছিলো আর লজেন্স খেতে দিয়েছিলো, তো আমরা চলে আসলাম তারপরে। আর আর বাজার থেকে যখন আসছিলাম তখন অনেক জায়গায় পতাকা উত্তোলন হয়ে গেছে, অনেক জায়গায় এই হচ্ছে, আমার হাজব্যান্ডও একটু আগে গেল। আর আমরা এই স্বাধীন ভারতবর্ষে থেকে যাতে আমরা একে অপরের সাথে খুব ভালোভাবে কাটাতে পারি, একে অপরের পাশে দাঁড়াতে পারি, আরও যাতে মানে এগিয়ে যেতে পারি সামনের দিকে, আর এই শুভকামনা সবার জন্য রইল। যাতে সবাই ভীষণ ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। ঠিক আছে, প্রায় 11:25 বাজে। তো যাই হোক, ফ্রেশ হই, তারপরে রান্নাবান্নার কাছে যাই।